বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি হাজির হয়েছি তোমরা যারা দুই সালে এইচ পরীক্ষা দিচ্ছ তাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি শর্ট সাদেশন নিয়ে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইটিতে এবারে দুই হাজার সালে যে অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে এর মধ্যে অধ্যায় দুই রয়েছে অংশীদারি ব্যবসায় অধ্যায় চার হচ্ছে আমাদের যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ইস্যু অধ্যায় পাঁচ হচ্ছে কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় ছয় হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণ অধ্যায় সাত হচ্ছে বেতন ও মজুরি বা উৎপাদন ব্যয় বিবরণী এখানে দুটি অংশ অধ্যায় আট হচ্ছে মজুত পণ্যের হিসাব অর্থাৎ ফিফো লিফো এবং ভারযুক্ত গড় পদ্ধতিতে আমাদের অঙ্ক এসে থাকে তো যারা এ প্লাস পেতে চাও তারা সবগুলো অধ্যায় ভালো করে করবে আর আমি প্রত্যেকটি অধ্যায় থেকে মাত্র চারটি পাঁচটি করে অঙ্ক দিয়েছি অঙ্কগুলো তোমরা দেখে নিলে ইনশাল্লাহ মানে খুবই ভালো ফলাফল করতে পারবে আর যারা এই পরীক্ষাটি নিয়ে ভয় পাচ্ছ তাদের জন্য মাত্র তিন চারটি অধ্যায় করলেই তোমরা ইনশাল্লাহ ভালোভাবে পাশ করে যাবে যেমন অধ্যায় চার অধ্যায় ছয় অধ্যায় সাত আট এগুলো যদি ভালো করে করো এই চারটি অধ্যায় থেকে তোমরা তিনটি অধ্যায় করলেই পাশ করে যাবে তারপর আমরা প্রথমে দেখতে পাচ্ছি অধ্যায় দুই অধ্যায় দুই হচ্ছে আমাদের অংশদির কারবার আমরা এখানে মাত্র চারটি অঙ্ক দিয়েছি প্রথমে দেখতে পাচ্ছি অঙ্ক নাম্বার এক এখানে হচ্ছে ক খ গ তিনটি রিকোয়ারমেন্ট চেয়েছে এটি সাধারণ একটি অঙ্ক কিন্তু এর মধ্যে নিশ্চয়তার একটি কাজ বলেছে যে ইমন রাজন মোহনকে এই মর্মে নিশ্চয়তা দেয় তো ইমন রাজন দুইজন মিলে একজনকে নিশ্চয়তা দিয়েছে তো এখানে একটু অনুপাতের কিছু কাজ আছে আমরা একটু বুঝে করবো আর দুই নম্বরটি হচ্ছে কি একজন একজনকে নিশ্চয়তা দিয়েছে দুটি অঙ্কের মধ্যে পার্থক্য হচ্ছে এক ও দুয়ে যে তাদের যে লাভ লক্ষণের অনুপাতটি হবে একে হচ্ছে দুইজন মিলে একজনকে নিশ্চয়তা দিয়েছে আর দুই হচ্ছে একজন একজনকে নিশ্চয়তা দিয়েছে আর তিন নম্বর অঙ্কটি হচ্ছে আমাদের একটি সাধারণ মানের অঙ্ক আমরা এটি প্রতিনিয়তই করে থাকি এখানে বেতন আছে ঋণের সুদ আছে মূলধন উত্তোলন এগুলো দেওয়া আছে তো যারা এই অধটি করেছো তারা এই যে চারটি অঙ্ক দিয়েছি খুব ভালো করে চারটি অঙ্ক প্র্যাকটিস করে যাবে ইনশাল্লা এখান থেকেই কমন পেয়ে যাবে তো তোমরা স্ক্রিন ক্যাপচারগুলো দি করে অঙ্কগুলো রাখতে পারো যেন তোমরা হচ্ছে এখান থেকেই পরে সমাধান করে নিতে পারো অর্থাৎ চারে হচ্ছে একটি সমন্বিত মূলধনের অঙ্ক এখানে হচ্ছে আমাদের সমন্বিত সমাপনী মূলধন দেওয়া আছে আমরা এখান থেকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করব কতে আর খতে হচ্ছে লাভ লোকসান সমন্বয় হিসাব আর গত লাভ লোকসান হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব আর ওখানে আমাদের একটি অঙ্ক ছিল তিনে যে এখানে চলতি হিসাব চেয়েছিলো তোমরা চলতি হিসাবটি একটু ভালো করে দেখে যাবে তা আমরা অংশীদেরই কারবার থেকে অঙ্ক করব মাত্র চারটি ইনশাল এখান থেকে কমন পেয়ে যাব। আর শেয়ার ইস্যু থেকে আমি অঙ্ক একে দিয়েছি ঢাকা বোর্ড দুই সালের একটি অঙ্ক এটি হচ্ছে শেয়ার অবহারের একটি অঙ্ক তারপরে আমি মোট পাঁচটি অঙ্ক দিয়েছি মাত্র শেয়ার ইস্যু থেকে তোমরা এই পাঁচটি অঙ্ক ভালো করে করলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে এখানে হচ্ছে একটি অঙ্ক দিয়েছি আমি অবহারের বাকি অঙ্কগুলো হচ্ছে অধিহারের তো অধিহারের অঙ্কগুলোই বাস্তব বেশিরভাগ পরীক্ষা এসে থাকে আর অবহারের একটি অঙ্ক দিয়েছি যেন তোমরা আসলে করতে পারো এই বিভিন্ন বোর্ডের নাম উল্লেখ করে দিয়েছি এবং অঙ্ক তিন নাম্বার দেখতে পাচ্ছি আমরা এখানে হচ্ছে কি তারা শেয়ারের বিনিময়ে হচ্ছে ভূমি ক্রয় করে বা জমি ক্রয় করে তারা হচ্ছে একটা স্থায়ী সম্পত্তি ক্রয় করেছিল এবং ব্যাংকের মাধ্যমে কিছু শেয়ার বিক্রি করেছিল তো এই অঙ্কগুলো কিন্তু যারা পারো তাদের কাছে খুবই সহজ অঙ্ক চার নম্বরটিতে দেখা যাচ্ছে যে অনুমোদিত শেয়ারের সিক্সটি পার্সেন্ট হচ্ছে তারা ইস্যু করে এবং চার টাকা অধিহারে আর সর্বমোট পাঁচ লক্ষ তিরিশ হাজারের আবেদন আবেদনপত্র পেয়ে থাকে তো এখান থেকে অতিরিক্ত শেয়ার কটা তোমরা খুঁজে বের করবা আর অঙ্ক পাঁচে হচ্ছে কি প্রকৃত আবেদন থেকে আমরা অঙ্ক পাঁচ যদি দেখি আচ্ছা আমরা তিন নম্বর আবার চলে আসলাম ওই যেখানে আমাদের বলা ছিল যে এই স্থায়ী সম্পত্তির বিনিময়ে শেয়ার বিক্রি করা আর পাঁচে পাঁচ নম্বর অঙ্কটিতে হচ্ছে কি আবেদনের চেয়ে মানে হচ্ছে যে শেয়ার ইস্যু করে ইস্যুকৃত শেয়ারের চাইতে হচ্ছে তার আবেদন কম পায় আবেদন কম পেলে কিন্তু কম শেয়ার দিয়ে পুরোটি অঙ্ক করতে হবে তো এই পাঁচটি অঙ্ক ভালো করে করে নেবে এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের অধ্যায় ছয় এটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ অনুপাত বিশ্লেষণ এই অধ্যায় থেকে আমরা যদি দশ বারোটা সূত্র ভালো করে পারি ইনশাল্লাহ যে কোনো অঙ্ক আসলেই পারব আর এই অঙ্কটির একটি সুবিধা আমাদের কোনো ছক করতে হয় না শুধু সূত্র দিয়ে মান বসে দিলে অঙ্কটি হয়ে যায় প্রথমে দেখতে পাচ্ছি যশোর বোর্ড দুই হাজার সালের অঙ্কটি এখানে কতে চেয়েছে একটি অনুপাত বিনিয়োজিত মূলধন নির্ণয় করো ক্ষতে চলতি অনুপাত ও তরল অনুপাত বা তরিত অনুপাত বা দ্রুত অনুপাত বলে একই কথা এবং গতে চেয়েছে দায় মালিকানা অনুপাত ও মজুদ আবর্তন অনুপাত দু দেখতে পাচ্ছি একই রকম কতে একটি অনুপাত চেয়েছে খতে দুইটি অনুপাত চেয়েছে আর গতে দুটি অনুপাত চেয়েছে তো তোমরা এই সূত্রগুলো তোমাদের বইতে দেওয়া আছে বই থেকেই পারবে ইনশাল্লাহ সূত্রে বসলে হয়ে যাবে তিন নম্বরে তোমাদেরকে আমি হাজির হচ্ছি এক্সক্লুসিভ একটি অঙ্ক নিয়ে কেন তোমাদের আমাদের তো একটি আর্থিক বিবরণীর হচ্ছে সম্পত্তি এবং দায় দেয়া থাকবে এখান থেকে বিভিন্ন সূত্র চাইতে পারে তো একটা অঙ্ক থেকে কত ধরনের সূত্র চাইতে পারে আমরা এই অঙ্কটি করলে ইনশাল্লাহ সব বুঝে যাব কেন আমি এ দেখো যেমন দুয়ে হচ্ছে অল্প কয়েকটি চেয়েছিলো ক খ গ একটি দুইটি দুইটি কিন্তু আমরা যখন হচ্ছে এই যে এক নম্বর অঙ্কে আবার চলে আসছি দেখো এখানেও কি ক খ গ গত হচ্ছে একটি চেয়েছে খতে দুইটি চেয়েছে গতে দুইটি কিন্তু তিন নম্বর অঙ্কটিতে দেখতে পাচ্ছি হচ্ছে আমরা এই যে এখানে আমার একটি ব্যালেন্স শিট দেওয়া আছে মানে আর্থিক বিবরণী দেওয়া আছে আর্থিক অবস্থার বিবরণী দেখো দশটি সূত্র দেওয়া আছে শেখার জন্য এই দশটি থেকে যে কোনো সূত্র তোমাদেরকে চাইতে পারে ক নাম্বার কি মোট মুনাফার পরিমাণ নির্ণয় খ হচ্ছে বিকৃত ব্যয় নির্ণয় গ হচ্ছে চলতি অনুপাত ও ত্বরিত অনুপাত নির্ণয় করো ঘ হচ্ছে মজুত আবর্তন অনুপাত নির্ণয় করো উম হচ্ছে আমাদের আছে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত এভাবে আমি তোমাদেরকে অনেকগুলো সূত্র দিয়েছি তো তোমরা এই যে এক দুই তো বোর্ডের অঙ্ক আর তিন চার পাঁচ হচ্ছে একটু বানানো অঙ্ক এগুলো হচ্ছে বোর্ডেরই কিন্তু বিভিন্ন ধরনের সূত্র এখানে দেওয়া আছে তোমরা এই সূত্রগুলো সমাধান করবে এবং আমাদের কিন্তু সম্পত্তি এই যে নিচে কিছু কিছু মান দেয়া আছে যে মোট বিক্রয় পণ্যের ব্যয় লাভের হার এগুলো একটু দেখে আমরা অঙ্কগুলো অ্যাপ্লাই করব আর পাঁচ নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি একটি অঙ্ক থেকে তেরোটি সূত্র তো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি অঙ্ক তোমরা যদি করো আশা করা যায় ইনশাল্লাহ এখান থেকে একশো পার্সেন্ট তোমরা কমন পাবে কেন এর বাইরে আর তেমন কোনো সূত্র নেই এবার আমরা চলে আসছি আমাদের অধ্যায় সাতে অধ্যায় সাত হচ্ছে বেতন ও মজুরি এবং উৎপাদন ব্যয় বিবরণী তো বেতন ও মজুরি একটি আছে সাধারণ অঙ্ক একটু এককের অঙ্ক আমি প্রথম অঙ্কটি দিচ্ছি এককের অঙ্ক এখানে হচ্ছে যেমন একজন শ্রমিক এক সপ্তাহে কাজ করে আটচল্লিশ ঘণ্টা তারপরে তার কাজের হার কিছু হ্রাস বৃদ্ধি হয় এখান থেকে আমরা অঙ্কটি করে নিব আর অঙ্ক দুয়ে দিয়েছি হচ্ছে একটি সাধারণ অঙ্ক যাই হোক অঙ্ক এক নম্বর অঙ্কটি কিন্তু সাধারণত সবসময় আসে না মাঝে মধ্যে এসে থাকে তো এই অঙ্কটি তোমরা ভালো করে করবে খুবই গুরুত্বপূর্ণ আর অঙ্ক দুই হচ্ছে নর্মাল একটি অঙ্ক এখানে কিছু অর্জন থাকবে কিছু কর্তন থাকবে কিন্তু ওভারটাইমটা একটু বুঝে শুনে বের করবে যেমন মূল মজুরি ষাট হাজার টাকা চল্লিশ হাজার টাকা তাই মূল মজুরিকে যদি দুইশো দিয়ে ভাগ করি ইনশাল্লাহ ঘণ্টা প্রতি মজুরি পাবো তারপরে আমরা ওভারটাইমটা বের করে পারবো এবার দেখতে পাচ্ছি উৎপাদন ব্যয় বিবরণী এখান থেকে আমি দুইটি অঙ্ক দিয়েছি এক নম্বর হচ্ছে কার্যপত্র দুঃখিত এটা হচ্ছে আমাদের টেন্ডার দরপত্রের অঙ্কটি আর দুই নম্বর দিয়ে হচ্ছে সাধারণ একটি অঙ্ক এখানে আমরা মুখ্য ব্যয় নির্ণয় করব। তারপরে হচ্ছে আমাদের উৎপাদন ব্যয় নির্ণয় করব। বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করব মোট লাভ এগুলো নির্ণয় করব। তো এটা আমরা ভালো করে করব। এই মাত্র উৎপাদন ব্যয় বিরোনি থেকে মাত্র দুটি অঙ্ক ভালো করে করে যাবে কয়টি মাত্র দুটি ইনশিয়াল এখান থেকে কমন পেয়ে যাব এবার আছি আমাদের খুব সহজ একটি অধ্যায় ফিফ লিফো অধ্যায়টি যে যেটাকে বলে মজুদ পণ্যের হিসাব এখানে আমরা রাশাহী বর দু হাজার সালের অঙ্কটি দেখতে পাচ্ছি এখানে জের আছে ক্রয় আছে ইস্যু আছে তার বরিশাল বোর্ডে দেখতে পাচ্ছি আমাদের কত চেয়েছে মাস শেষে সমাপনী উদ্বৃত্ত কত এখানে আমরা প্রারম্ভিকের সাথে ক্রয়গুলো যোগ করব ইস্যুগুলো বিয়োগ করব। তাহলে আমরা ক নম্বর উত্তরটি পেয়ে যাব। তারপরে ক্ষত হচ্ছে ফিফা পদ্ধতিতে মাল খতিয়ার মানে আমরা যেটি করি সেটি করব আর গতে হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি তিন নম্বর অঙ্গগুলি দেখতে পাচ্ছি একই রকম এখানে একটু ঝামেল হচ্ছে কি ফেরত আছে দুই একটি ফেরত আছে যেমন একত্রিশ তারিখে একটি ফেরত দেওয়া আছে এটা আমরা বুঝে করব তারপর চার নম্বর অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি এটি খুব সহজ একটি অঙ্ক কিন্তু চার নম্বর অঙ্কটি আমরা যখন করব এখানে একটু তারিখে খেয়াল করবো এখানে দুটি ফেরত আছে পাঁচ নম্বর অঙ্কটি যখন আমরা করব। এখানেও দেখো তিরিশ তারিখে ঘাটতি আছে ঘাটতিটা বিয়োগ করতে হবে একটু বুঝে নিব আমরা তো এক দুই তিন চার পাঁচ আমি পাঁচটি বোর্ডের অঙ্ক দিয়েছি এগুলো ভালো করে করবে আর দু একটি অঙ্ক আছে মূলত প্রত্যেকটি অধ থেকে তোমাদেরকে আমি দুইটি তিনটে করে অঙ্ক দিয়েছি দুঃখিত চারটি পাঁচটি করে অঙ্ক দিয়েছি তো এই চারটি পাঁচটি অঙ্ক ভালো করে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ সালে একটি অঙ্ক আছে এখানে কিন্তু দশ তারিখে লেনদেনটি অঙ্কে আসবে না বারো তারিখে হচ্ছে দশ তারিখের কাজ হবে আবার পনেরো তারিখে লেনদেনটি আসবে না আঠেরো তারিখে হচ্ছে পনেরো তারিখের কাজ হবে একটু বুঝে নেবে এগুলো তো ছয় নম্বর অঙ্কটি আমরা দেখতে পেলাম এখানে আমাদের ছয়ের কথা চেয়েছিল হচ্ছে এই সমাপনী মজুদ নির্ণয় করার কথা তারপর সাত নম্বর অঙ্কটা আমরা দেখতেছি যেখানে নিট ক্রয়ের পরিমাণ চেয়েছে ক নম্বরে আর এখানে ক্ষগতে কিছু তারিখ দিয়েছে আমরা তারিখ অনুযায়ী কাজগুলো করব। তো আশা করছি তোমরা এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এখান থেকেই কমন পেয়ে যাবে আর যারা যারা এই যে এখান থেকে স্ক্রিন ক্যাপচার দিয়ে নেবে অঙ্কগুলো আর তোমাদের সকলের পরীক্ষার জন্য ভালো হয় সেই শুভকামনা রাখছি আর যাদের কাছে অঙ্কগুলো তোমরা নাই তোমরা আমাকে আমার নাম্বারে এস এম এস করবে আমি তোমাদেরকে পিডিএফ ফাইলটি দিয়ে দিব তো সবাই ভালো থাকবে এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ